বরিশাল গেছিলাম সেটা এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। আমি চাই এটা খুব না বরিশালের ক্যারেক্টার আমি বরিশালের ভিডিওটা ব্লগটা চাই খুব ইমিডিয়েটলি। আচ্ছা রিসেন্টলি আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব, ঠিক আছে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমান রহিম, হোয়াটস আপ গাইস, হোপ ইউ আর ওয়েল, ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। এখন বাজে 2:30, আমি যাচ্ছি মাওয়াঘাটে ইলিশ খাইতে। আসলে মাওঘাটে আমার যাওয়ার কথা ছিল না, আবির, আব্দুর রহমান, হৃদয় ওরা মাওঘাটে গেছে ভোর 6 বাজে। ওরা যখন মাওঘাটে যায় তখন আমি কক্সবাজার থেকে বাসায় ঢুকতেছি। ড্যাটমিন হচ্ছে ওরা মিরপুর থেকে তালতলা দিয়ে যখন বাইক নিয়ে ক্রস করে তখন আমি তালতলাতে বাসে বসা আমি বাসায় আসতেছি। গতকালকে রাত্রে আমি কক্সবাজার থেকে বাসে রওনা দিছি, ঢাকাতে আসতেছিলাম। আর বাইক নিয়ে যেতে চাইছিলাম কক্সবাজারে, বাট অফিসের কাজের জন্য আর পিলিয়নের জন্য বাইক নিয়ে যাওয়া হয় নাই। মানে হচ্ছে আমি একটা পিলিয়ন পাই নাই যে আমাকে সময় দিবে রাস্তায় একটু কথাবার্তা বলা বাই এই বিষয়গুলোর জন্য একটা লোক পাই নাই সাথে। এই কষ্টে বাসে গেলাম কক্সবাজারে। বাসে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে যে প্রথমত পিলিয়ন পাই নাই, দ্বিতীয়ত গত সপ্তাহে বৃহস্পতিবারে আমি কক্সবাজারে বাইক নিয়ে গেছিলাম। গত সপ্তাহে বাইক নিয়ে যাওয়ার পরে আবার এই সপ্তাহে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, বাট তারপরেও যদি একটা পিলিয়ন পাইতাম তাও আমি বাইক নিয়ে কক্সবাজার যাইতাম। যাই হোক, 6 বাজে বাসায় পৌঁছাইলাম। পৌঁছানোর পরে ফ্রেশ হয়ে ঘুমাইলাম। 1:40 দিকে আব্দুর রহমান ফোন দিয়ে বলতেছে যে মাছ টাস ভাজা সব শেষ, মাওঘাটে আমি যাব, তারপর হচ্ছে ওরা খাবে। বাট আমার গোসল করে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে এখন 2:30, এই 2:30 আমি রওনা দিলাম, মাওঘাটে যাব। এটা মিরপুরের রাস্তা, 10 নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তাটা এটা। এখন আছি শামীম শরণের কাছাকাছি, সে এই রাস্তা তো পরিচিত রাস্তা, এই রাস্তা আর কি দেখার আছে। চলেন একেবারে বাংলাদেশের সর্বপ্রথম এক্সপ্রেস হাইওয়েতে যে আমাদের দেখা হচ্ছে। আব্দুর রহমান, হৃদয়, আবির ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছে। ওদের ফোন পিক করবো নাকি আমি রাইড করবো বুঝতেছি না। যাই হোক, মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে প্রবেশ করতেছি। আমার SYM-165 বাইকটা নিয়ে আমি প্রথমে মাওয়া রোডে আজকে প্রথম যাচ্ছি। বাইকটা টপ কত উঠে সেটাও দেখবো। আর সব থেকে বড় কথা হচ্ছে ওরা আমার জন্য ওয়েট করতেছে, ওরা আমার জন্য না খেয়ে বসে আছে। আবার BRC অ্যাডমিন ফাউন্ডার রাফি ভাই, সেও নাকি মাওয়াতে গেছে ওরা যাওয়ার পরে। ওদের মাওয়া যাওয়ার পোস্ট দেখার পরে হচ্ছে রাফি ভাই মাওয়াতে গেছে। আবার অয়নও গেছে সঙ্গে,
মোটামুটি মাওয়াতে খুব ভালোই আড্ডা হবে আই থিঙ্ক। তো আর কথা না বাড়িয়ে রাইড করতে হবে, পুরো পাগলের মতো ফোন দিচ্ছে তো ফোন দিচ্ছে। Driving round with my baby, top drops and raindrops. Motion got me all faded. My heart got me going all crazy, and I won't be walking away. Yeah, New York in the sunshine. I'm a fool, yeah. I got my love blind, and ooh, yeah. Got my heart out, and it's covered in gold. Like moonlight over Hollywood, and it's cool, yeah. 'Cause you know it's good. চলে আসলাম মাওঘাটের কাছাকাছি। এখান থেকে মাওঘাটের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। আর আল্লাহ, তুমি আব্দুর রহমান একটু ইমান দাও, বেচারা এত ফোন দিতে পারে আল্লাহ, তার ধৈর্য শক্তিও আছে, ফোনের পরে ফোন দিয়েই যাচ্ছে। অ্যাটলিস্ট ওর বোঝা উচিত আমি রাইড করতেছি, বাট কিছু করার নাই, ওরাও আমার জন্য অপেক্ষা করছে। আর অপেক্ষা করার সময়টা যেতে চায় না, স্বপ্নের পদ্মা সেতু আল্লাহ। পদ্মা সেতুটা কমপ্লিট হয়ে গেলে খুলনা, বাগেরহাট বা দক্ষিণবঙ্গের যারা আছে এদের বাড়িতে যাতায়াত এর জন্য খুবই সহজ হবে। যে 4.5 ঘন্টা 5 ঘন্টার ভিতরে ঢাকা থেকে খুলনা যাওয়া যাবে, আর খুলনা থেকে ঢাকাতে আসা যাবে। তার মানে হচ্ছে বৃহস্পতিবারে অফিস শেষ করে যদি আমি 6টায় রওনা দিই ঢাকা থেকে, আমি 11টার ভিতরে আমার বাড়ি খুলনাতে পৌঁছাই যাব। আবার ভোর 5টায় যদি আমি রওনা দিই তাহলে আমি ঢাকাতে এসে 10টায় অফিস করতে পারবো। সামনে মাওয়াঘাট আর কত দূর, মাওয়াঘাটে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হুটহাট করে প্ল্যান হয়ে গেল যে মাওয়াঘাটে যাবো, ফোন দিছে চলে গেলাম, এই আর কি। দ্যাট এছাড়া আর কিছুই না, যে মানে পূর্ব কোনো প্ল্যানই ছিল না, যে যে আমি যে ব্যক্তি ভোর 6টা বাজে কক্সবাজার থেকে আসলাম, সে যে আবার এই 2:30 বাজে আবার রওনা দিয়ে মাওঘাটে যাব, এটা তো পসিবলই না, কোনোদিন সম্ভব না। তারপরে হুটহাট কেমনে চলে আসলাম জানি না। বলেন যে দেরি করে আসলাম, আপনার অনুভূতি কি? আপনি ভাই আমরা দেরি করে এই সামনে বলতে বসে রাখছেন, আমি দেখছি যে ওরা 2 জন আসছে, আমি আসলাম 2 জন, এত দেখি যে 4 জন হইলো, আপনি আসছেন, তোমার ওই 6-7 জনের একটা ভালো মানে কি বলবো হ্যাং আউট হইল, ভালো লাগছে। তো এই যে তো যেটা হচ্ছে আমাকে বলো, লাইক করেন, আমাদের সবাই জানেন, আমরা সবাই এটাকে হাইলাইট করব, ইনশাআল্লাহ বিচারে আরো অনেক ভালো ভালো ভিডিও রিভিউ ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি সে সামনে আমাদের আরো
ইনোভেটিভ এবং ভালো ভালো ব্লগ পেয়ে আমাদের সবার উপকার করবে এবং আরও ইনফরমেশন শেয়ার করবে এবং এটা আমাদের বাইকিং কমিউনিটিতে আরও প্রোভাইডিং তার জন্য থ্যাংক ইউ এবং সবাই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইন্টারভিউ দিতে রাজি নয় কারণ আমি বরিশাল গেছিলাম, সেটা এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। আমি চাই এটা খুব না বরিশালের ক্যারেক্টার, আমি বরিশালের ভিডিওটা ব্লগটা চাই খুব ইমিডিয়েটলি। আচ্ছা রিসেন্টলি আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব, ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, আলহামদুলিল্লাহ। মাঘাট থেকে আমরা আসছিলাম মাছের আড়তের এখানে নদীর পাড়ে। আব্দুর রহমানরা হুদায় আমারে প্যারা দিয়ে ফোন দিতেছিল, ওরা খাওয়া দাওয়া করা বসা রয়েছে, আমার খাবার নিয়ে বসা ছিল এই জন্য বারবার ফোন দিচ্ছিল, ওরা আমার আসার আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে। হুদায় খালি খালি আমারে ফোন দিয়ে প্যারা দিতেছিল, আরো ব্যস্ত হওয়ার কারণ ছিল রাফি ভাইয়ের সঙ্গে গেস্ট ছিল রাফি ভাইয়ের, লাঞ্চ করলাম, লাঞ্চ করে পদ্মার পাড়ে মাছের যে আড়ত আছে তার পিছনে যে পদ্মার পাড় আছে এখানে বসে একটু আড্ডা বাড্ডা দিলাম। এবার উদ্দেশ্য হচ্ছে ঢাকা, আমরা ঢাকার দিকে যাব। যাওয়ার সময় খুব ভালো লাগে, আসার সময় খুব বোরিং ছিল যে একা একা আসতেছিলাম, আর যাওয়ার সময় তিন চারটা গাড়ি একসঙ্গে যাব, ভালোই লাগবে। জানি ব্লগটা আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে, বাট গতকালকে রাত্রে 10টায় কক্সবাজার থেকে রওনা দিয়ে সকাল 6টায় মিরপুরে পৌঁছেছি। বাসায় আসা পেশা ঘুমাইতে ঘুমাইতে 7:30 বাজে ঘুমায়া আবার দেড়টায় ঘুম থেকে উঠলাম, দেড়টায় ঘুম থেকে উঠে আবার বেরোলাম। শরীরের অবস্থা বুঝতে পারতেছেন, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। জানি ব্লগটা ভালো লাগে নাই, তারপরও কমেন্টস করে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। With my baby, top drops and raindrops, motion got me all fair.